আমান একদিন রাতে কলেজ থেকে বাড়ি ফিরছিল। তখনই ওর নজর একটা বাক্সে পড়ে যেখানে লেখা থাকে লস্ট এন্ড ফাউন্ড। তখনই আমানের নজর ওই ডাব্বাতে রাখা একটা ল্যাপটপে যায়। আরে বাহ, কি সুন্দর ল্যাপটপ! এইটা 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 কারই বা হতে পারে? আমার তো খুব ইচ্ছে করছে এটা বাড়ি নিয়ে যাই। এমনিতেও কেই বা জানতে পারবে এইখানে কোথায় কারুর নাম লেখা আছে? লস্ট এন্ড ফাউন্ডে তো যে কেউ নিয়ে যেতে পারে, কে জানবে? তখনই আমার এদিক ওদিক দেখে ল্যাপটপটা উঠিয়ে নেয় আর নিজের বাড়িতে চলে আসে। সত্যিকারের খুবই সুন্দর ল্যাপটপ। আমার এমনিতেও একটা ল্যাপটপ দরকার ছিল। হ্যাঁ, কেননা আমি সভা আর প্রতীককে অনলাইন চ্যাটে নিয়ে নিই, ওদেরও তো আমি দেখাবো নিজের ল্যাপটপ। তখনই আমার নিজের বন্ধুদের মেসেজ করে অনলাইনে ডাকে। ভিডিও কলে আমান সভা আর প্রতীকের সাথে কথা বলতে থাকে। আরে আমান, তোর কাছে তো অ্যান্ড্রয়েড ফোনও নেই, তাহলে ভিডিও কল কি করে করছিস? হ্যাঁ, গেস করো। সভা, তুই বল, তোর কি মনে হয়? আমার আইডিয়া নেই, তুমি বলে দাও আমান। ওকে ফ্রেন্ডস, আমি ল্যাপটপে অনলাইন আছি। ল্যাপটপ? তোর কাছে ল্যাপটপ এলো কি করে? হ্যাঁ, এদের কথা চলছিল তখনই ল্যাপটপে একজন যোগ হয়ে যায় আর হঠাৎ করে একটা ভয়ানক দেখতে ভূতের ভিডিও কল অন হয়ে যায়। আরে এটা কে? আমরা তো তিনজনে কলে ছিলাম না, এই চতুর্থ উইন্ডো কার? কি ভয়ানক দেখতে! ভাই চুপচাপ বলো, আমাদেরকে ছাড়া আর কাকে ডেকেছো মেকআপ করে ভয় পাড়ানোর? গাইস, আমি কোনো প্র্যাঙ্ক প্ল্যান করিনি, আমি জানিও না এ কে। আমার তো ভয় করছে ওর মুখটা দেখে, কি ভয়ানক দেখতে! সারা মুখে রক্ত আর রক্ত লেগে আছে। কে 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 তুমি? আর আমাদের নম্বর কোথা থেকে পেলে তুমি? তুমি আমাদের ভিডিও কলে জয়েন কি করে করলে? এখনো তোমরা বুঝতে পারলে না যে আমি কে? গাইস, আমার এই মজা একদম ভাল লাগছে না, আমি অফলাইন যাচ্ছি, বাই। এটা বলার দেরি ছিল আর হঠাৎ করে সবার ল্যাপটপের স্ক্রিন ব্লিঙ্ক করতে থাকে। এরা সবাকে থামতে বলছিল আর হঠাৎ করে সবার কল লেগে যায় আর যেই দৃশ্য প্রতীক আর আমার দেখে আশ্চর্য হয়ে যায়। সবার মাথা শরীর থেকে আলাদা হয়ে টেবিলে পড়েছিল আর ওর চোখ থেকে রক্ত পড়ছিল আর সবার ল্যাপটপ চলা আরম্ভ হয়ে গেছিল। বাঁচাও, কেউ আমাদের বাঁচাও! আরে কেউ বাঁচাও! সভা 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 সভা! ও মাই গড! সভা, আমাদের কেউ বাঁচাও! আরে কেউ আমাদের বাঁচাও! সত্যি কথা বলো, তুমি কে? আর আমাদের বন্ধুকে তুমি মেরেছো না? সত্যি কথা বলো, তুমি মেরেছো না? হ্যাঁ, সভাকে আমি মেরেছি, এখন তোমরাও মরবে। আমান শিগগিরই নিজের কল ডিসকানেক্ট করতে চায়, কিন্তু অনেক চেষ্টার পরেও ও কল ডিসকানেক্ট করতে পারে না। তোমরা বেকার চেষ্টা করছো, তোমরা আমার ফাঁদে ফেঁসে গেছো, তোমরাও এখন মরবে। নিজের মরার কথা নিজের কানেই শোনার পরেও ওরা বিশ্বাস করতে পারছিল না। বাবা বাবা, ভূত ভূত ভূত! আমি আপনার কি ক্ষতি করেছি? আমি তো আপনাকে চিনিও না, দয়া করে আমাকে মারবেন না। বাঁচাও বাঁচাও বাঁচাও! তখনই আমানের ফোনে একটা মেসেজ আসে, এখন তোমার পালা। এই মেসেজ পড়ে আমানের অবস্থা খারাপ হয়ে যায়, ও ওখানে অজ্ঞান হয়ে যায়। প্রতীক আমানকে ভিডিও কলে অজ্ঞান হয়ে যেতে দেখে নিজের ঘর থেকে পালাতে শুরু করে নিজেকে বাঁচানোর জন্য। বাঁচাও বাঁচাও, কেউ আছে? আমাকে আমাকে ভূতের থেকে বাঁচাও! আরে কেউ আমাকে বাঁচাও! প্রতীক আশার আলো জাগিয়ে একটা গাড়িকে দাঁড় করায়। প্রতীক রাস্তার মাঝখানে দুই হাত দেখে গাড়িটাকে দাঁড় করানোর চেষ্টা করে। গাড়ি হঠাৎ করে প্রতীকের একদম সামনে এসে থেমে যায়, কিন্তু গাড়ির কাঁচ নিচে হয় না। প্রতীক গাড়ির সামনের কাঁচটা বাঁচিয়ে, আরে আরে খোলো, দরজাটা খোলো, আমাকে বাঁচাও, আমার পিছনে একটা ভূত আছে, আমাকে দয়া করে বাঁচিয়ে নাও, আমার পিছনে ভূত আছে, আমাকে বাঁচিয়ে নাও। তখনই গাড়ির পেছনের লকটা খুলে যায় আর প্রতীক দরজা খুলে বসে পড়ে আর গাড়ির চালক জোরে গাড়ি চালাতে বলে। গাড়ি চালক জোরে গাড়ি চালায় কিন্তু ও গাড়িকে একটা জঙ্গলের দিকে ঘুরিয়ে নিয়ে যায় যেটা দেখে প্রতীক কিছু বুঝতে পারে না। আরে আরে দাদা, তুমি গাড়ি কোথায় নিয়ে যাচ্ছ? চুপচাপ বসে থাক, আমি একদম ঠিক জায়গায় নিয়ে যাচ্ছি তোকে। আর জোরে জোরে হাসতে শুরু করে। যেই প্রতীক সামনের আয়নাতে ওর মুখটা দেখে ওর অবস্থা খারাপ হয়ে যায়। ওই গাড়ির চালক অন্য কেউ না, ওই ভূত ছিল যার থেকে বাঁচার ও চেষ্টা করছিল। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে কেনই বা মারতে চাও তুমি? আমি এখন মরতে চাই না, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে যেতে দাও। তখনই ভূত জঙ্গলে বানানো একটা পুরনো প্রাসাদে গাড়ি থামায় আর প্রতীকের চুলের মুঠি ধরে ভেতরে নিয়ে যায়। ভূত প্রতীককে একটা চেয়ারে বেঁধে দেয়। নিজে মৃত্যুকে প্রতীক প্রথমবার এত কাছ থেকে দেখছিল। ও মাথা ঘুরে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ যখন প্রতীকের চোখ খোলে তো আশেপাশে দেখে আর একটু দূরে ও টেবিলে দুটো ভূতকে বসে থাকতে দেখে যারা মাংস খাচ্ছিল। ওদের শরীর নীল ছিল আর চোখ লাল, পুরো মুখ রক্ত দিয়ে ভরা আর চোখ দিয়ে রক্তের ধারা ভাসছিল। আর ওদের হাতে কাচের গ্লাস হয় যার মধ্যে লাল রঙের শরবত দেখতে পায়। আরে বাপ রে বাপ, এইটা আমি কোথায় ফেসে গেলাম? আমি নিজেকে কিভাবে বাঁচাবো? কেউ তো জানেও না যে আমি এখানে আটকে আছি। কেউ আমাকে কিভাবেই বা খুঁজবে? আমার মৃত্যু নিশ্চিত রে নিশ্চিত। কারুর ভুল করেও খেয়াল আসবে না যে আমি জঙ্গলের এত গভীরে আছি। তখনই প্রতীক নিজেকে দুর্বল অনুভব করে। তখনই ওর ধ্যান ওর হাতে একটা ছুঁচের উপরে যায় যার থেকে রক্ত পাইপ থেকে একটা জাগে ভরা হচ্ছিল। আরে আরে, এরা আমার রক্ত কেন বের করে নিচ্ছে? তখনই প্রতীক আবার এই ভূতিদের গ্লাসের দিকে তাকায়। ও মাই গড, এবার বুঝলাম এরা আমারই রক্ত খেয়ে যাচ্ছে, আর লাল শরবত নয়। প্রতীকের মাথা কাজ করে না যে ও নিজেকে কিভাবে বাঁচাবে এই ভূতেদের হাত থেকে। কিছু ভাব প্রতীক, ভাব, না হলে ঠাকুরের কাছে গিয়ে কি মুখ দেখাবি যে মরার আগে অবধি কিচ্ছু করতে পারলি না, হার মেনে গেলি? কিছু তো ভাব, কিছু তো ভাব। তখনই ও নজর ওর প্যান্টের পকেটে যায়। আরে হ্যাঁ, এইটা আমি আগে ভাবিনি কেন। মোবাইল তো আমার পকেটেই আছে, আমি কল করি। কেউ কি বা জানবে? কেউ যদি আমাকে খুঁজতে খুঁজতে এখানে আসে? হ্যাঁ, প্রতীক ভূতেদের থেকে নজর বাঁচিয়ে কোনোভাবে পকেট থেকে ফোন বার করে আর পুলিশকে ফোন করে। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ হ্যাঁ, আমি প্রতীক বলছি। আমি এখানে জঙ্গলের মধ্যে আটকে গেছি, কেউ আমার সাহায্য করো প্লিজ। হ্যালো, আরে কে কাঁদছে ফোনের মধ্যে? আরে নামটা তো বল। প্রতীক বিরক্ত হয়ে আবার পুলিশকে সব কথাগুলো বলে কিন্তু পুলিশরা শুধু কলে কান্না আর চেঁচামেচির আওয়াজই শুনতে পাচ্ছিল। কি হয়েছে? কার ফোন এত রাতে? স্যার জানি না, শুধু কান্নার আওয়াজই আসছে। অন্যদিকে প্রতীকের যে শেষ আশা দেখা দিয়েছিল সেটাও শেষ হয়ে গিয়েছিল। বেচারা অসহায়, নিজের সামনে নিজের অপঘাতে মৃত্যু দেখতে পাচ্ছিল। অন্যদিকে আমানের জ্ঞান ফিরে আসে। ও দেখে যে প্রতীকের কল চলছিল কিন্তু ওটা ব্ল্যাঙ্ক ছিল। আমানের অনেক আওয়াজ করার পরেও প্রতীকের কোনো সাড়া না পাওয়াতে আমান চিন্তিত হয়ে যায়। ও দেখে যে ওই ভূতের স্ক্রিনে প্রাসাদ দেখা যাচ্ছে কিন্তু সব কেমন ঝাপসা ঝাপসা ছিল। অমন আশ্চর্য হয়ে যায় আর বোঝার চেষ্টা করে যে এইসবের মানেটা কি। অন্যদিকে পুলিশের লোকেরা কল ট্রেস করতে থাকে আর খোঁজ নেওয়ার চেষ্টা করে আসলে ব্যাপারটা কি। আমাদের অনেক ভাবনা চিন্তার পরও মাথায় একটা খেয়াল আসে। ও ল্যাপটপ নিয়ে সঙ্গে সঙ্গে ওই লস্ট অ্যান্ড ফাউন্ডের জায়গার দিকে বেরিয়ে পড়ে। দৌড়ে দৌড়ে আমান ওই জায়গাতে পৌঁছে যেখানে ও ল্যাপটপকে প্রথমবার দেখেছিল। ও দেখে যে সব জিনিস কিরম অদ্ভুত ছিল। সব জিনিস সুন্দর তো ছিল কিন্তু সব কিছু আজব ছিল। আমান কিছু বুঝতে পারে না আর ল্যাপটপ ডাইরেক্ট অফ করে ওইখানে ফেলে দেয়। অন্যদিকে ভূত প্রতীককে মারার জন্য তৈরি হয় আর প্রাসাদটা উধাও হয়ে যায়। আরে আরে, এটা কি হচ্ছে? আমাদের জগৎ হঠাৎ করে নষ্ট হচ্ছে কি করে? এত বছর পরে আমরা এখানে ফিরে এসেছিলাম, মানুষের রক্ত খেতে পাচ্ছিলাম এত কষ্টের পর, কিন্তু এটা কে করলো? কে করলো? প্রতীক বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। আস্তে আস্তে ওই ভূতের প্রাসাদ নষ্ট হতে থাকে আর ধুঁয়ো হতে থাকে, আর প্রতীক দেখে যে ওই প্রাসাদের মনের ভুল শেষ হয়ে যায়, কিন্তু প্রতীক অনেক রক্ত বেরিয়ে যাওয়ার কারণে অনেক দুর্বল অনুভব করতে থাকে। আরে আমি এত দুর্বল হয়ে গেছি যে বারও করতে পারছি না নিজেকে এই রশ্মি খুলে। আরও অজ্ঞান হয়ে যায়। তখনই ওইখানে পুলিশও প্রতীকের নাম্বার ট্রেস করতে করতে সেই জায়গায় পৌঁছয়। আরে এটা কে? স্যার এ তো অনেক দুর্বল হয়ে গেছে, দেখুন একে দেখে মনে হচ্ছে এর শরীরের থেকে রক্ত একটু বেশি মাত্রায় বার করা হয়েছে, আমাদের একে শিগগিরই হাসপাতালে অ্যাডমিট করতে হবে। পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকে আর প্রতীককে হসপিটালে পাঠায়। আমান যখন এর খবর পায় তখন প্রতীকের সাথে দেখা করতে আসে। প্রতীক ওকে সব ঘটনা বলে। প্রতীক, আমরা যদি কাউকে এই ভুতুরে ল্যাপটপের ব্যাপারে গল্পটা শোনাবো না তো কেউ আমাদের বিশ্বাসই করবে না। এখন আমি ল্যাপটপটা ওইখানেই ফেলে দিয়ে চলে এসেছি, ভালো এটাই হবে যে আমরা এটাকে খারাপ স্বপ্ন ভেবে ভুলেই যাই। হ্যাঁ ভুলেই যাই। প্রতীকও আমাদের কথা হ্যাঁ বলে দেয় আর ওরা এই রহস্যকে নিজের ভেতরে লুকিয়ে ফেলে।